আমাদের আজকে 12টার সময় শৈলেংটা বাজারের মাঠে এখানে বিপুল পরিমাণে জনসংখ্যা হয়েছে, বিশেষ করে জন আশীর্বাদ যাত্রা আমাদের এর জন্য। ১৭৩ ভোটার, বিশেষ করে টিপরা মথার বেশিরভাগ এবং সিপিএম এর কিছু এটা জয়েন করেছে আজকে। এখন এখানে আমাদের সিপিএম মিনিস্টার এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট রাজ্যের হাত ধরে, তেমনি আবার বাগছড়াতে আমার ট্রাভেল ওয়ার্কার দপ্তরের 50টি আসন বিশিষ্ট মেয়েদের হোস্টেল ওখানে ছাত্রীবাস খুলে দেওয়া হয়েছে। তেমনি এর সাথে সিএইচসি এখানে সেন্ট্রাল হেলথ সেন্টার ইয়ের জন্য আমাদের সামনুর এলাকার জন্য 30টি বেডে এটাও শিলান্যাস হয়েছে। এইভাবে আরও প্রগতি হয়েছে, তো এটা এইভাবে আমাদের অগ্রগতি আগামী দিনের জন্য চলবে, এটা থামবে না। তেমনি আমাদের যেটা গড় গড় যে আমাদের বিশেষ করে সুশাসন, এটাও গত নরেন্দ্র মোদীজির জন্মদিন 19 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, এটা আগামী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে। তো প্রত্যেকটি জায়গার মধ্যে বরগর সুশাসন মানে বিভিন্ন রকমের সার্টিফিকেট দেওয়া, রেশন কার্ড দেওয়া, তেমনি মেরিট সার্টিফিকেট দেওয়া এবং স্বাস্থ্য সম্পর্কে হেলথ চেক আপ, এইসব ধরনের বড় ধরনের যেটা আমরা বলি গুড গভর্নেন্স। ৫৫ কোটি টাকা কর্মচারী বেতনের দরকার, তো কতজন কর্মচারী এটা তো দেখাইতে লাগবো না, তবেই তো আমি দেবো, তো দেশে ওর দেখাতে পারছে না, তো কাজেই ওদের সদ্বুদ্ধি হোক। আর ওরা আমার আমাদের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ওই দিনই গত 19শে অক্টোবরে আমরা যখন সাবজুনিয়ার আমরা যখন চার্জশিট দাখিল করলাম, রাজ্যপালকে আমরা মেমোরান্ডাম দিলাম, তখন ওরা বিজেপির বিরুদ্ধে বলছিল যে এডিসি বিল ভিলেজ কমিটির নির্বাচন বিজেপি করাচ্ছে না, করোনাকে হারিয়ে হেরে যাবে, আর এইটা করানোর দায়িত্ব তো স্টেট ইলেকশন কমিশন। কারণ 2020-এর 12 তারিখ ফেব্রুয়ারিতে মিজোরাম সরকার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর মাধ্যমে ত্রিপুরা সরকার এবং মিজোরামের থেকে যে বিতাড়িত হয়েছেন তাদের নেতাদের মধ্যে চতুর্মুখী ওখানে চুক্তি হয়েছিল। চুক্তির মধ্যে একটা বিষয় আছে যে তাদেরকে ভোটাধিকার ত্রিপুরায় দিতে হবে, তো ভারত সরকারের নির্বাচনী আইন মতে যে কোনো আমাদের ভারতের নাগরিক একটি জায়গার মধ্যে এসে ও 1 বছর থাকলে পর ওকে ভোটাধিকার দিতে বাধ্য ভারত সরকার। ওরা 2020-এর ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে ওরা এখানে চুক্তি হয়েছে, চুক্তি মোতাবেক 2021-এর জানুয়ারিতেই তাদের নাম ভোটার তালিকাতে উঠানো উচিত ছিল, কিন্তু উঠানো হয়নি প্রায় 22,000-এর মতো। এরপর 2021-এ হয়নি, 2022-এ তো হওয়া উচিত ছিল, তখনও হয়নি, জানুয়ারিতে হয়নি, তো ওরা কেস দিয়েছে, ওরা আপিল করেছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, তো এটাকে আমাদের দোষ আছে নাকি? তো ওরা অযথা অকারণে ওই বিজেপিকে দোষাতে চাইছে অন্যদিকে আসল ঘটনাটা ফিরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ তারা যে ভ্রষ্টাচার এটাকে দাগনা দেওয়ার জন্য তারা এইভাবে বলছে। তো এটা জনতা ওদেরকে ছেড়ে দেবে না, আগামী দিনে জবাব দেবে। তার জন্যই আমাদের এই যে WFP হয়তো আরম্ভ করে এখানে এলাকার ও নেত্রীরা সবাই এসে গেছে, মা বোনেরা এসে গেছে, মানে কি ওদের এখানে সব শেষ হয়ে গেছে। ধন্যবাদ, প্রস্তুত চলছে আমরা এটা যে 25শে ডিসেম্বরের মধ্যে সমস্ত রাজ্যের পঞ্চায়েতের আমরা পৌঁছে দেবো। কেউ ছিল না, এটা তো লালমথা সিপিএমের ছিল, তো সিপিএমের গড়ে ফিরে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, তো কাজেই আগামী
নির্বাচনে আগ পর্যন্ত, কারণ তাদের তো কোনো সংগঠনই নেই, একমাত্র ভারতীয় জনতা পার্টির সংগঠন আছে, আর অন্য কোনো দলের ত্রিপুরায় যে সংগঠন নেই তার জন্য আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে সাইটের মধ্যে সাইট বিধানসভায় আমরা জিততে পারি। হিসাব না দিলে তো বাবা তো হিসাব চাইবই, চাইবে না কেন? ভ্রষ্টাচার, অ্যাকাউন্টেন্ট জেনারেল ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে রাজ্যপালকে চিঠি দিয়েছে যে এডিসিতে কোনো অডিট হয় না, ওইখানে রেজিস্টার প্রেসে কোনো হিসাব রাখা হয় না, যা খুশি তাকে উঠাচ্ছে, ওই পূর্ণচন্দ্র থেকে আরম্ভ করেছে, তাদের এক্সিকিউটিভ মেম্বার, তাদের মেম্বার, তাদের সবাই 20-30 লাখ টাকা করে নিয়ে নিয়েছে, তিনতলা 18টা পিলার করে তিনতলা বিল্ডিং উঠিয়েছে, আগে ইলেকশনের দালানোর সময় জমি বিক্রি করে দাঁড়িয়েছে, এখন কোথা থেকে আসলো? তো এগুলি পাবলিক জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করলে বলে কি এটা তাদের পার্সোনাল গার্ড সিকিউরিটি থাকার জন্য নাকি সরকার তাদেরকে পয়সা দিয়েছে? তো কোথায় কাগজগুলি দেখাও, দেখাতে পারছে না। তো এইভাবে ভ্রষ্টাচার চলছে, কিছু কাজ করছে না যে টাকা দিয়েছে, টাকার হিসাব দিলে তো আমি সঙ্গে সঙ্গে দেব।